জীবনে তুমি যদি কখনো তোমার বন্ধু বান্ধবের কথা শোনো তো তোমাকেও আমার মতো এভাবে রাস্তায় এসেই বসতে হবে। হ্যাঁ, আমাদের কলেজ থেকে বলেছে 11টার সময় কিছু একটা দেবে, মানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেবে, ডকুমেন্টস। তো আমি সেটা কালকে খেয়াল করিনি। তো আমার বন্ধু ভালো মানুষই করে আমাকে বলেছে যে 11টা, মানে আমাকে বলেছে কালকে এরকম দেবে, সকাল সকাল বেরোতে হবে, তো চ সাত সকালে চ। আমি ঠিক আছে ভাই। তো আমি বিশ্বাস করবে না, সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে 8টার সময় ট্রেন ধরে 9:30টার সময় কলেজে এসে পৌঁছেছি। তারপরে আমি জানতে পেরেছি না এখন দেবেই না, 11টা সাথে দেবে। মানে ভাবো, মানে তুমি তোমার বন্ধু বান্ধবের কথা এভাবে শুনতে থাকো তো আমার মতোই পরিস্থিতি হবে। এরকম গরমের মধ্যে এরকম তোমাকে মাঝ রাস্তায় এসে বসে থাকতে হবে? এরকম আমি তার একটু জঙ্গলের মধ্যে এসে বসেছি, কারণ অনেক ছাওয়া টাওয়া আছে। তাও সালা জীবনে কোনো বন্ধু বান্ধবের কথা শুনবে না? যদি তোমার বন্ধু কোনো তোমাকে বলেও যে জানি সে এই দিয়েছে, তাও তুমি সেটা জাজ করবে আগে? অবশ্যই বন্ধু বান্ধবকে জাজ করা উচিত। আমাকে দেখে শেখো বাল।